যেটা আমরা বলছি, কিন্তু মার্কেটে যেটা এক্সেল লেখা রয়েছে তার থেকেও কিন্তু আমাদের রেগুলার সাইজটা বড় রয়েছে। তো নরমালি স্যানিটারি ন্যাপকিন যখন আমরা ডক্টরের কাছে প্রেসক্রাইব করি বা আমরা যারা স্যানিটারি ন্যাপকিন দোকান থেকে পারচেজ করি, তখন আমরা নরমালি, তোমরা কতক্ষণ জানো যে একটা স্যানিটারি ন্যাপকিন নিজের সাথে কতক্ষণ রাখা যায়? কিন্তু মার্কেটে যেটা স্যানিটারি ন্যাপকিন দু ঘন্টার বেশি পর্যন্ত ওটা আমাদের আর প্রোটেকশন দিতে পারে না। এবং হতে পারে, ধরো তোমরা বাড়িতে কাজকর্ম করছো, বাড়িতে তো কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা যারা অফিস টু বাড়ি করি বা কোনো ট্রেনিং মিটিংয়ে যাচ্ছি, ধরো আজকে আমি বাড়ি থেকে এখানে এসেছি, 4-5 ঘন্টার ব্যাপার, তোমরাও হয়তো কোথাও যাচ্ছ, ট্রেনে যেতে হচ্ছে বা বাসে যেতে হচ্ছে, সেখানে কি স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করার সুযোগ থাকে? না। তো ডক্টররা বলেন 3-4 ঘন্টা। তো 3-4 ঘন্টার বেশি কোনো স্যানিটারি ন্যাপকিন হয়ে গেলে, যেহেতু এটা প্লাস্টিকের থাকে, আমাদের শরীরে কি হতে থাকে, ব্যাকটেরিয়া তৈরি হতে থাকে। এবং আমরা সবাই জানি যে পুরুষদের তুলনায় মহিলারা ব্যাকটেরিয়ার অনেকটা কন্ট্যাক্টে থাকে, কারণ আমরা যা ওয়াশরুম ইউজ করি, ব্যাকটেরিয়া অনেকটা আমাদের শরীরে অনেক তাড়াতাড়ি প্রবেশ করতে সুযোগ পায়। তো নর্মালি এত স্যানিটারি ন্যাপকিন আমরা রাখবো যেটা আমাদের সাথে মিনিমাম 6 ঘন্টা, কিন্তু ডিওগার্ডের স্যানিটারি ন্যাপকিন যেটা তুমি তোমার সারাদিনে একটা ইউজ করলেও চলে যাবে, মানে 10-12 ঘন্টা একটা স্যানিটারি ন্যাপকিন তুমি তোমার সাথে রাখতে পারো। তাহলে প্রথম টেনশন যেটা ম্যাডাম বললো, বারে বারে চেঞ্জ করার দরকার পড়বে না। সেকেন্ড, যেটা আমাদের কি হয়, একটা ইরিটেশন হয় সবসময় যে এখানে ওখানে যাবো, কোনো রকমের যদি প্রবলেম হয়, মানে বাকি দিনগুলোর মতন আমরা টেনশন করি, মানে মানে মনে হয় না যে বাকি দিনগুলোর মতন। থার্ড, যেহেতু এটা প্লাস্টিকের রয়েছে তাই জন্য আমাদের একটা আনকমফোর্টেবল একটা ফিল। আর লাস্ট আমাদের আর একটা কথা বলবো, ডিউরিং দিস টাইম, মানে এই 3-4 দিনের মধ্যে আমাদের শরীরে একটা পাঞ্জেন্ট স্মেল ক্রিয়েট, একটু স্মেল হয়। তো ডিওকার্ডের স্যানিটারি ন্যাপকিন আছে এখানে, কি কেউ ইউজ করেছে ডিওকার্ডের স্যানিটারি ন্যাপকিন? শুধু মানুষ মানে করেছো? আচ্ছা ম্যাডাম করেছো, আমাদের ডিওকার্ডেরটা করেছো, কেমন লেগেছে বলো, একটু জোরে বলো, নাহলে সবাই জানতে পারবো। আর এটা অনেকক্ষণ থাকে, তাড়াতাড়ি ন্যাপকিন পাল্টাতেও হয় না, আর এটা শরীরের মানে আরাম দেয়। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, এতক্ষণ একটা পজিটিভ অ্যান্সার পেলাম। ঠিক আছে ম্যাডাম, একটা পয়েন্ট
পয়েন্ট বলেছে আচ্ছা হয়েছে নিয়ে চলে এসো অনেক দেখা হয়েছে ওইখানে বড় দেখি কি তফাত মনে হলো ভেরি গুড নরম ঘন্টা আপনাদেরকে না তোমাদেরটা ঠিক এখন আমরা সবাই এখানে রয়েছে আমরা ভেস্টিজিয়ান যারা এখনো না ইনক্লুডেড হয়নি ফ্যামিলিতে তারাও আই থিংক কোনো না কোনো প্রোডাক্টে ইনক্লুড তো হওয়ার চেষ্টা করব তাহলে আমরা হ্যাঁ তো দেখা দেখেই বোঝা যাচ্ছে অনেকে তো চেষ্টা করলেন বলার জন্য একটা ম্যাডাম বললেন একটা নাইলন টাইপের আর একটা কটন সফট তাই তো আর কেউ কিছু বলবেন এটা কিন্তু একটু মোটাও রয়েছে আমাদের নরমাল যেটা মানে আমাদের যেটা স্যানিটারি ন্যাপকিন ওটা অনেকটা পাতলা তো নরমালি আমরা কি মনে করব যে মার্কেটে যেটা মোটা সেটা অনেকটা বেশি লিকুইড আমাদের শরীর থেকে অ্যাবজর্ব করবে আমাদের কোনো টেনশন দেবে না তো কোন জিনিসটা তোমাদের গায়ের সাথে লাগাতে পছন্দ করবে এটাই এটা নয় তো চলো আমরা একটু পরীক্ষার মাধ্যমে একটু বুঝে নেব এটা হলে আমার একটু সুবিধা হতো এটা দিন না চা খাওয়া তো হয়ে গেল এত ডিস্টার্ব করলে হবে না হ্যাঁ বলুন ম্যাডাম বিভিন্ন জায়গায় যাতায়াত করি তো আমরা কি করব এখন পাশাপাশি দুটো স্যানিটারি ন্যাপকিন কি আমরা এখানে রেখেছি তো আমি প্রথমে কি করব ডিও গার্ডেন স্যানিটারি ন্যাপকিন কে ছেড়ে মার্কেটে যেটা ন্যাপকিন সেটার উপরে আমরা একটু নজর দেব সবার সামনেই দেখাচ্ছি যারা সামনে রয়েছে বুঝতেই পারছো তুমি ম্যাডাম বললে যে কোনো অসুবিধে হয় না বাট দেখো ঠিক আছে লিকুইডটা অ্যাবজর্ব হতে কতটা সময় লাগছে যেটা আমরা অলওয়েজ টেনশন ফিল করি দেখো এখানে জলটা জমে রয়েছে আমরা যদি একটু উঁচু করে দেখাই আচ্ছা কতটা জল দিয়েছি লিকুইড কতটা দিয়েছি অল্প পরিমাণে এইবারে আমরা যদি ম্যাডাম একটু এসো আমরা যদি এটা দেখি এখানে যদি প্রেস করি দেখো এখান থেকে লিকুইড বেরিয়ে যাচ্ছে তাহলে মার্কেটের একটা স্যানিটারি ন্যাপকিন কি করে আমাদের বন্ধ হতে পারে যেটা কিনা আমরা ব্যবহার করছি বা আমরা অনেক সময় কি করি সারাদিন পর্যন্ত এটাই আমাদের সাথে রেখে দিই কারণ আমরা চেঞ্জ করার সুযোগ সুবিধে পাই না বা কম দামে যেহেতু পাওয়া যায় তার তো যদি মনে করি যে বাড়িতেও চেঞ্জ করছি স্যানিটারি ন্যাপকিন তিন চারটে স্যানিটারি ন্যাপকিন আমাদের লেগে যায় তো ইয়েস অর নো লাগে ফলে একটা টেনশনও থাকে যে বারে বারে এটাকে চেঞ্জ করবো তো তোমাদের কি মনে হয় যে এই লিকুইডটা এর মধ্যে আর দেওয়া যাবে না যাবে না তো চলো এটাকে একটু উঠিয়ে দিলাম এটা থেকে লিকুইড বেরোচ্ছে এইবারে আমরা কি করবো ডিও গার্ডেন স্যানিটারি ন্যাপকিনটাতে লিকুইড দেব আমি উঠিয়ে দেখাবো তোমাদের টেনশন নেই
এখানে তো একটুখানি অসুবিধা, এতজন রয়েছে তাই। আচ্ছা ম্যাডাম দেখুন ওটা যেমন উপরে, তাহলে কি মনে হতে পারে যে আরেকটু লিকুইডের মধ্যে দেওয়া যেতে পারে? ম্যাডাম একটু আমাকে হেল্প করো ধরে, আমি এখানে আরো লিকুইড দিচ্ছি। আমি এটা কেন দেখাচ্ছি, যখন আমরা কোনো জায়গায় বাইরে যাই হয়তো হতে পারে যে এত পরিমাণে লিকুইড আমাদের শরীর থেকে বাইরেও বেরোয় না, কিন্তু হতে পারে যে কারোর শরীরের প্রবলেম রয়েছে যাদের খুব হেভি ফ্লো হয় বা চেঞ্জ করার সুযোগ সুবিধাটা থাকে না। আমি আবার এর মধ্যে লিকুইড দিলাম, ম্যাডাম আবার এবারে তুমি হাত দিয়ে চেপে দেখাও যে এটা থেকে লিকুইড পড়ছে কিনা, একটু উঁচু করে দেখাও। পড়ছে না, জোরে হাত তুলি। আমি এই লিকুইডটা পর্যন্ত এর মধ্যে দিয়ে দেব। বাহ, পুরো জল শেষ। ক্র্যাম্পিংস এর প্রবলেম হয়,
এবং ক্র্যাম্পিংসের জন্যই কিন্তু আমাদের পেটে ব্যথা তৈরি হয়। তো সেই পেটে ব্যথাকে কমানোর জন্য এই চিপটা দেওয়া রয়েছে। যখনই তোমরা এই স্যানিটারি ন্যাপকিন ইউজ করছো তোমাদের পেটে আর ব্যথা হবে না, কারণ তোমাদের মানে রক্তটা লিকুইডই থাকবে। আর এই সময় আমাদের অনেকেরই কি হয়, একটু খিটখিটে লাগে, কাজ করতে ইচ্ছা করে না বা মুখটাও ভালো থাকে না। তো সবকটা জিনিসকে পজিটিভে আনতে সাহায্য করবে এই গ্রাফাইন অ্যানায়ন চিপ। এটা গেল সেকেন্ড লেয়ার। এইবারে থার্ডের ক্ষেত্রে এখানে একটা লেয়ার রয়েছে যেটা কিনা কটনের একটা লেয়ার রয়েছে যেটা কিনা প্রেস করলে এটা থেকে লিকুইড বেরিয়ে আসবে। তো আমরা এখানে থার্ড লেয়ার, এবারে থার্ড আর ফোর্থ লেয়ার যেটা আমি এখানে ওপেন করছি, থার্ড এবং ফোর্থ লেয়ার আমি ওপেন করছি এবং মাঝখানে ফিফথ এবং সিক্সথ লেয়ার যেখানে কিনা এটা কিন্তু একটা জেলে কনভার্ট হয়ে গেছে। এই জেলটাকে যতই আমি প্রেস করি না কেন এটা থেকে কখনোই আর লিকুইড আসা সম্ভব হবে না। তাহলে আমাদের আর কোনো টেনশনও থাকলে না। তাহলে মাঝখানে দেখবে বাচ্চাদের খুব প্যাম্পার্স করানো হয়, আগে কটন বেস প্যাম্পার পাওয়া যেত, মানে তুলো দেওয়া প্যাম্পার্স পাওয়া যেত। তো অনেকক্ষণ পর্যন্ত বাচ্চাদের শরীরে ওটা থাকতে থাকতে বাচ্চাদের ঠান্ডা লেগে যেত, কারণ তুলোটা তো অ্যাবজর্ব করতে পারে কিন্তু সেটা তো আর কোনো কিছুতে বদলে যেতে পারে না, যেটা এটা হলো। আর এটা কি হলো, একটা পেপারের মধ্যে দেওয়া থাকে, যে পেপারটাকে বলি পলিমার শিট। কোনো সময় যদি তোমাদের সাথে আবার কোনো সময় সুযোগ সুবিধা হয়, যেটা আমি চাইছিলাম দুটো গ্লাসে আলাদা করে দেখাবো সেটা আজকে দেখালাম না, কারণ তোমরা আজকে সবাই নতুন, আমি প্রত্যেকটা লেয়ার দেখাতে চেয়েছিলাম। তো মাঝখানের এই লেয়ারটার মধ্যে যে পলিমার শিটটা থাকে সেটা এই জেলে কনভার্ট হয়ে যাচ্ছে, যেটা আর কোনোভাবেই ব্লাডে ফিরে আসবে না। একটা হাততালি তো হতেই। এটা গেল মিডিলের লেয়ারটা। তারপরে আরও একটা লেয়ার রয়েছে এবং লাস্টে সর্বোপরি আরো একটা লেয়ার রয়েছে। আমি দুটো লেয়ারই তোমাদেরকে একটুখানি আলাদা করে দেখাই। মার্কেটের লেয়ারটা দেখো, যেটা পাতলা একটা ফিনফিনে প্লাস্টিক দিয়ে তৈরি, আর এই যে শিপটা রয়েছে তার মধ্যে ছোট ছোট ছিদ্র করা রয়েছে, একদম ছোট ছোট, যেটা কিনা লেয়ার পাস হতে পারে। এক তো কটন, কটনের স্মেল কম হয় আর ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি প্লাস্টিকে তৈরি হয়, আর এটার মধ্যে যেহেতু ছিদ্র করা আছে তোমাদের শরীরে যদি কোনো প্রকারের মানে দূষিত স্মেল তৈরি হয় সেটা এটা থেকে সার্কুলেট হতে পারে। তাহলে আটটা লেয়ার দিয়ে তৈরি আমাদের ডিও গার্ডেন স্যানিটারি ন্যাপকিন। অনেক সময় মার্কেটের স্যানিটারি ন্যাপকিনের মধ্যে যে ব্লু যে আঠা থাকে সেটা আমাদের শরীরের সাথে লেগে র্যাশও হয়ে যায়, লাল লাল র্যাশ হয়ে যায়, কিন্তু এই যেটা স্যানিটারি ন্যাপকিন রয়েছে এটা একদম অর্গ্যানিক গ্লু, মানে ন্যাচারাল গ্লু দিয়ে তৈরি, যেটা তোমার শরীরে থাকলেও লাগলেও কোনো প্রকারের জার্মস ব্যাকটেরিয়া তো হবেই না, তার সাথে তোমার র্যাশ হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তাহলে ডিও গার্ডের ন্যাপকিন কেমন লাগলো তোমাদের? নর্মালি আমাদের ভেস্টিজের কোনো প্রোডাক্ট যখন তৈরি হয় সেটা তো অবশ্যই আপনাদের ভালোর জন্য, বাট সেটা যাতে পরিবেশের কোনো রকম ক্ষতি না করে, তো পরিবেশের ভারসাম্যর জন্য সেটাকে তৈরি করা হয়। সমুদ্রের জলে গেলে সমুদ্রের জলে যদি প্লাস্টিক চলে যায়, প্লাস্টিক তো মিশবে না, বাট সমুদ্রের জলে আমরা জানি অনেক জীব থাকে, প্রাণী থাকে, যদি সেটা তারা ইনহেল করে নেয় কোনো রকমে তাদের পেটে চলে যায়, তো তাদের বিভিন্ন রকমের রোগ হতে পারে বা মারাও পর্যন্ত যেতে পারে। কিন্তু আমাদের ডিও গার্ডেনের স্যানিটারি ন্যাপকিন যদি চলে যায় তাহলে কি হয়ে যাবে, মিশে যাবে এবং সেটা আবার কিসে চলে আসবে, আবার জলেই চলে আসবে, যেটা এই জেলে কনভার্ট হয়ে গেছিল সেটা আবার কিসে চলে আসবে। তাহলে ডিও গার্ডেন স্যানিটারি ন্যাপকিন ইউজ করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? যাবে কি যাবে না?